সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসকনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষেরা বিক্ষোভ মিছিল করছে। শিক্ষার্থীরা কিন্তু বলছে হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। মূলত তারা বাংলাদেশ জানেন সাম্প্রদায়িক সম্প্রীতির চির বন্ধনে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিমরা বসবাস করছে দীর্ঘদিন। দেশকে অস্থিতিশীল করার পিছনে যারা রয়েছে তাদেরকে মূলত দেশ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। কৃষ্ণ
ইস্কনের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা ইস্কনের চামড়া, ইস্কনের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা ইস্কনের চামড়া, ইস্কনের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও ইস্কনের কালো হাত, ইস্কনের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও ইস্কনের কালো হাত, হিন্দু মুসলিম ভাই ভাই মিলে মিশে থাকতে চাই, মিলে মিশে থাকতে চাই হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই মিলে মিশে থাকতে চাই, এই অন্তর সরো মিলে মিশে থাকতে চাই হিন্দু মুসলিম ভাই ভাই, ইস্কনের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা ইস্কনের চামড়া, কালালিয়া রাস্তা 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 সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের সাধারণ শিক্ষার্থী, এরা কিন্তু ফুঁসে উঠেছে ইস্কনের বিরুদ্ধে এবং ইস্কনকে নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। মূলত বিশেষ করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকাণ্ডের পরেই আরও ইস্কনের বিরুদ্ধে জোরালো দাবি উঠেছে নিষিদ্ধের। প্রিয় দর্শক, যারা দূর দূরান্ত থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মূলত সিরাজগঞ্জের শাহজাদপুরে সাধারণ শিক্ষার্থীরা ইস্কনের বিরুদ্ধে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে এবং ইস্কনের বিভিন্ন যে অপকর্ম তার বিরুদ্ধে কিন্তু তারা ফুঁসে উঠেছে, বিক্ষোভ মিছিল করছে, শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। ইস্কন দুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গে, স্বৈরাচারের
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসকনের বিরুদ্ধে শাহজাদপুরের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মূলত সিরাজগঞ্জের শাহজাদপুরে এই মুহূর্তে ইসকনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে। দিল্লি না থাকা, ঢাকা ঢাকা, দালাল
ইসকনের বিরুদ্ধে আপনারা জানেন এবং দেখেছেন যে ইসকন আমাদের বাংলাদেশে কিভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা বলতে চাই, তাৎক্ষণিকভাবে বলতে চাই, এই বাংলাদেশে সেই অত্যাচারের কোন আগাছা থাকতে পারবে না। ইসকন ভারতের দালালরা যেভাবে বাংলাদেশকে নষ্ট করার জন্য একটা একটা খারাপ একটা বুদ্ধিদের তৈরি হয়েছে, তাদের এই প্ল্যানকে আমরা নষ্ট করে দেব। তাদের কোন প্ল্যান বা কোন নিয়ম আমাদের বাংলাদেশে টিকবে না। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। আমরা জানি এবং বুঝি আমাদের ভারতের দালালরা বুঝাতে চাচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিম এক নয়, চাচ্ছে আমরা ভালো নয়, আমরা মুসলিম হিন্দুদের উপর নির্যাতন করি, মুসলিম হিন্দুরা আমাদের উপর নির্যাতন করে। কিন্তু ভাইয়া ভাইরা আমার, তারা আমাদের ভুল বুঝাচ্ছে। আমরা সবাই জানি আমরা হিন্দু মুসলিম বাংলাদেশে অনেক বছর ধরে হাজার হাজার বছর শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আছি। হঠাৎ করে শেখ হাসিনা তারপর কেন এত সাম্প্রদায়িক দাঙ্গা? সবাই মনে রাখতে হবে ভাইরা আমার, আজকে যারা এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে যাচ্ছে তারা এই আওয়ামী লীগের দোসর। আজকে দেখলাম একটা জয় শ্রীরাম বলতে বলতে জয় বাংলা স্লোগান দিয়ে দিল। আপনারা সবাই আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। ইনশাল্লাহ ন্যায়ের জন্য সত্যের জন্য আমরা সর্বদা লড়াই করবো। ছাত্র আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, ঠিক নাকি? আমরা রক্ত দিয়েছি, আমরা কোন সময় ক্রেডিট চাইছি চাই না। দেশের প্রয়োজনে, মাতৃভূমির প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত। আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা কারোর সামনে মাথা নত করবো না। ইনশাআল্লাহ আমাদের এই সংস্কার আন্দোলন চলমান থাকবে। ইসকনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসকনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসকন তুই জঙ্গি, চৈরাচারের সঙ্গে, চৈরাচারের সঙ্গে। ইসকন তুই জঙ্গি, চৈরাচারের সঙ্গে, ইসকন তুই জঙ্গি। ইসকনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসকনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। Let's go!
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে প্রিয় ভাইরা, আমার আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা।